পশ্চিমবঙ্গ সরকারের হেলথ পোর্টালে নতুন যে চাকরি সংক্রান্ত নোটিফিকেশনটি বেরিয়েছে পূর্ব বর্ধমান জেলার জন্য, সেই নোটিফিকেশনটি আমরা আজকের ভিডিওতে দেখে নেব এবং জেনে নেব কি পোস্ট, কি ক্রাইটেরিয়া আর আবেদন কিভাবে করতে হবে। তাহলে এই হলো রিক্রুটমেন্ট নোটিফিকেশন আন্ডার 15th ফিনান্স কমিশন আর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব বর্ধমানের পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে এবং বিজ্ঞপ্তির তারিখ হলো 21 মার্চ 2023। বাদিকে মেমো নম্বর দেওয়া আছে, আমরা দেখে নেব পোস্ট। পোস্টের যে নাম তা হলো এএনএম কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আর ওয়ান সিএইচএ। এখানে স্যালারি কত আছে, 13,000 টাকা পার মান্থ আর বয়সের সীমা 21 থেকে 40 বছর। আর এডুকেশন ক্রাইটেরিয়া আছে কি না, এএনএম কোর্স কমপ্লিট হতে হবে অথবা জিএনএম কোর্স কমপ্লিট হতে হবে আর কি না, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে আর কি না, ডিস্ট্রিক্টের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। আবেদনের সঙ্গে কি কি ডকুমেন্ট দেবেন না, এই ডকুমেন্টগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আবেদনের সঙ্গে দিতে হবে, যেমন ফটো আইডি প্রুফ, পাসপোর্ট হতে পারে, ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, তারপরে আছে প্রুফ পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ অ্যাড্রেস প্রুফ, সেটি গ্যাজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করে নিতে হবে, তারপরে আছে এজ প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা স্কুল লিভিং সার্টিফিকেট, তারপরে আছে কাস্টের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট আর সমস্ত মাধ্যমিক এএনএম জিএনএম এর মার্কশিট দিতে হবে আর কি না, সেলফ অ্যাটেস্টেড কপি অফ এএনএম জিএনএম রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই ডকুমেন্টগুলি আবেদনের সঙ্গে দিতে হবে। এই হলো অ্যানেক্স সি অ্যাপ্লিকেশন ফরম্যাট, এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর দ্য পোস্ট অফ সিএইচএ আর ওয়ান ফিমেল অনলি। এটি ফিল আপ করে ফটো লাগিয়ে সই করে এবং প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদনটি জমা করতে হবে। এখন দেখব অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা ইউআর ক্যাটাগরি, 50 টাকা রিজার্ভ ক্যাটাগরি। ডিপোজিট করতে হবে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে, আইএফএস কোড দেওয়া আছে, এই অ্যাকাউন্টে টাকাটি জমা করতে হবে এবং ডিপোজিট যে স্লিপ সেই স্লিপটি আবেদনের সঙ্গে পাঠাতে হবে। আবেদন পাঠানোর যে শেষ তারিখ তা হলো 31 মার্চ 2023। পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন অর্থাৎ স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট, কুরিয়ার অথবা বাই হ্যান্ড, কাছাকাছি হলে হ্যান্ড টু হ্যান্ড গিয়েও জমা করা যেতে পারে। পাঠাবেন এই অ্যাড্রেসে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ফার্স্ট ফ্লোর, ঘোষবাগান, শ্যামসাহের ইস্ট, নিয়ার হরিসভা হিন্দু গার্লস স্কুল, পূর্ব বর্ধমান, পিন 713101, ওয়েস্ট বেঙ্গল। তাহলে পূর্ব বর্ধমান জেলা ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে যে লেটেস্ট বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটি আমরা দেখলাম এবং জানলাম। যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর যদি মনে করেন আপনার এরকম ধরনের চাকরির খবর সংক্রান্ত ভিডিওগুলি প্রয়োজনে লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনটি টিপে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যায় আর আপনি ভিডিওগুলি দেখতে পান।